ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলেন আইনমন্ত্রী আনিসুল হক। বরিশাল সিটি নির্বাচনে প্রার্থী হয় বিএনপির 19 নেতা, আজীবন বহিষ্কার। পিরোজপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক বহিষ্কার। বেকারত্বের কারণে বিয়ে পর্যন্ত করতে পারছি না বললেন এক তরুণ। ডিজিটাল মামলার বইয়ে কেউ দাঁড়াতে সাহস পায় না বললেন সুলতানা কামাল। পেঁয়াজের কেজি প্রায় 100 টাকা। ভিসা পাননি 44,000 হজ যাত্রী, ফ্লাইটে বিড়ম্বনার শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে, এই আইনের কিছু অপব্যবহার হয়েছে সেটা আমরা স্বীকার করি, এমনটি বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুর্নীতি মামলা বিচার কাজের সাথে সম্পৃক্ত বিচারকদের জন্য আয়োজিত 150তম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়ন ও দেশের অগ্রযাত্রায় সবচেয়ে বড় বাধা দুর্নীতি। দুর্নীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায় সরকার, তাই দুর্নীতির বিরুদ্ধে সঠিক রায় দিতে হবে বিচারকদের। দিন দিন দুর্নীতি বাজরাও কৌশলী হচ্ছে, তাই বিচারকদেরও বিচক্ষণ হতে হবে। তাছাড়া মামলার জট রয়েছে, মামলার জট কমাতে হবে। এসব ব্যাপারে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মনে করবেন তিনি একটি ছোট সরকার করতে চান, নির্বাচনকালীন সরকার করতে চান, তখন তিনি পদত্যাগ করবেন, তারপর তিনি তার সরকার গঠন করবেন। বরিশাল সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির 19 নেতা, আজীবন বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান সহ 19 জন বর্তমান ও সাবেক নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার এই 19 নেতা কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল দলটি। নোটিশে 24 ঘন্টার মতো তাদের জবাব চেয়ে বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে সংশ্লিষ্টতা জবাব দিল প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেননি তিনি, ফলে তাদের জবাব মন মতো না হওয়ায় ওই 19 নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষর করা চিঠিতে এই বহিষ্কার আদেশের কথা জানানো হয়। বহিষ্কৃতদের মধ্যে কামরুল আহসান মেয়র প্রার্থী হয়েছেন, তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। এছাড়া নগর বিএনপির আহ্বায়ক কমিটির 3 জন যুগ্ম আহ্বায়ক ও 4 জন সদস্য রয়েছেন প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তির মধ্যে, বাকিরা ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা। আগামী 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে 7, সাধারণ কাউন্সিলর পদে 119 এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 42 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর জেলার ছাত্রদল সাধারণ সম্পাদক বহিষ্কার। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিদ রশিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। রাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, গত 23 মে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চায়ের দোকানে বদিউজ্জামান শেখ রুবেলের সঙ্গে জেলা ছাত্রদল সহসভাপতি ইমরান আহমেদের ঝগড়া হয়। এক পর্যায়ে রুবেল পানির গ্লাস দিয়ে আঘাত করলে ইমরান আহমেদের মাথা কেটে যায়। পরদিন ইমরান আহমেদ কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বদিউজ্জামান শেখ রুবেলের নামে লিখিত অভিযোগ করেন। সেখানে 2022 সালের 27 জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি তানজিদ হাসানকে বদিউজ্জামান শেখ রুবেলের মারধর করেছেন বলে উল্লেখ করা হয়। এছাড়া রুবেলের বিরুদ্ধে পরিবারের সদস্যদের জেলা ছাত্রদলের কমিটিতে রাখার অভিযোগ করা হয়। এছাড়া পদের বাণিজ্য দলের নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেকারত্বের কারণে বিয়ে পর্যন্ত করতে পারছি না বললেন এক তরুণ। অপার সম্ভাবনার এদেশ, এখানে জন্ম নিয়েছেন অনেকে জ্ঞানী গুণী, তারা দেশের সঙ্গে বিশ্বকেও করে গেছেন সমৃদ্ধ। এখনও এ মাটির সন্তানেরা পৃথিবীর দেশে দেশে অনেক দায়িত্বপূর্ণ কাজ যুগান্তরকারী গবেষণায় ব্যস্ত। কিছু অংশ বাদ দিলে দেশের তরুণ সমাজের একটা বড় অংশই আজ নানাভাবে সংকটে নিম্নজিত। সমাজ ও রাষ্ট্রীয় জায়গায় তরুণরা পাচ্ছে না যথাযোগ্য মর্যাদা, কাজ ও মেধার যথাযথ সম্মান। আগে থেকে বেকারত্ব যেন বেড়েই চলেছে, তাই
সকল বেকারত্ব যেন দূর করার এবং নতুন কর্মস্থল সৃষ্টি করার জন্য রাজধানীর ক্লাবে আন্দোলন করে একদল তরুণ তরুণী। ডিজিটাল মামলার ভয়ে কেউ দাঁড়াতে সাহস পায় না বললেন সুলতানা কামাল। পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে গেলেও ডিজিটাল নিরাপত্তা আইনের ভয় রয়েছে বলে মনে করেন বিশিষ্ট মানবাধিকারী কর্মী আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সভাপতি সুলতানা কামাল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত প্ল্যানার্স টাওয়ারের বিআইপি অডিটোরিয়ামে গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সুলতানা বলেন যারা জমি দখল করে শুধু ভবন নির্মাণ করেন তারা এদেশে বাস করেন না বলি তারা দেশের ভালো নিয়ে ভাবেন না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব দুষ্টের দমন ও সৃষ্টের পালন। আমরা শুধু কথা বলতে পারি, দৃষ্টি আকর্ষণ করতে পারি, কিন্তু সেই কথা বলতে গেলেও আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে আমাদের ধরে নিয়ে যায়। তাহলে কি করে আজ যেসব কথাবার্তা হচ্ছে তার সুরাহা হবে? আশঙ্কা প্রকাশ করে সুলতানা কামাল বলেন এই নদী নিধন হতে থাকবে, বন জঙ্গল উজাড় হতে থাকবে এবং দুর্নীতিবাজরা ক্রমশ ঢাকা শহর দখল করে ঢাকা শহর যেন কোনোভাবে সাধারণ মানুষের বাসযোগ্য না থাকে সেই পর্যায়ে নিয়ে যাবে, কারণ তারা অন্যরকমভাবে বসবাস করেন। তারা যে বলেন বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া বানাবেন কারণ তারা বাসও করেন সিঙ্গাপুর মালয়েশিয়ায়। তারা এদেশে জমি দখল করে বিরাট বিরাট ভবন বানিয়ে নিজেরা অন্য দেশে বসবাস করেন, কাজেই তাদের তো নিঃশ্বাস নিতে সমস্যা হয় না, তাদের বাচ্চাদের তো পার্কের অভাব হয় না, তাই তাদের তো এসব কষ্ট ভোগ করতে হয় না। পেঁয়াজের কেজি প্রায় 100 টাকা। কুরবানি ঈদের এক মাস আগেই কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজারে কেজি প্রতি পেঁয়াজ প্রায় 100 টাকায় বিক্রি হচ্ছে, যদিও বিক্রেতাদের অভিযোগ ভারত থেকে পেঁয়াজ আমদানি না হয় দাম বাড়ছে। সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে। তথ্যমতে রমজানের পেঁয়াজ 35 টাকায় পাওয়া গেলেও এখন তা প্রায় 3 গুণ বেড়েছে। সর্বশেষ দুদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 15 টাকা। রোববার বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। ক্রেতাদের অভিযোগ প্রতি বছরে ঈদুল আজহাকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেন। দুদিন আগে 80 টাকায় কিনলেও আজ বিক্রেতারা 95 টাকা চাইছেন। খিলগাঁও বাজারে পেঁয়াজ কিনতে আসা মিলন বলছেন ঈদের মাসখানেক আগেই পেঁয়াজের দাম প্রায় 100 টাকা, রোজাই 35 টাকায় পেঁয়াজ কিনলো, এখন দাম প্রায় 3 গুণ। যেভাবে দাম বাড়ছে পেঁয়াজ খাওয়াই বন্ধ করে দিতে হবে। অন্যদিকে বিক্রেতারা বলছেন ভারত থেকে পেঁয়াজ আমদানি না হয় দাম বাড়ছে, এভাবে চলতে থাকলে ঈদে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফকিরাপুল বাজারের খুচরা বিক্রেতা তানবীর জানান পাইকারিতে দাম কমলে খুচরাও কমে যায়, তবে বর্তমানে যেভাবে দাম বাড়ছে এভাবে চলতে থাকলে ঈদের আগে পেঁয়াজের দাম 200 টাকা পার হতে পারে। ভিসা পাননি 44,000 হজযাত্রী, ফ্লাইট বিড়ম্বনার শঙ্কা। সৌদি আরবের দেওয়া বিভিন্ন শর্ত পূরণ করতে না পারায় ভিসা পাননি 44,268 হজযাত্রী, ফলে শেষ সময়ে ফ্লাইট নিয়ে বিড়ম্বনার সংখ্যা দেখা দিয়েছে। হজ এজেন্সিদের সংগঠন হাব ও ধর্ম মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। হজ এজেন্সির জন্য দেওয়া শর্ত পূরণ হলেই ভিসা দেয় সৌদি আরব। শর্তগুলোর মধ্যে বাড়ি ভাড়া, ফ্লাইটের টিকিট, প্রবেশ ও বের হওয়ার রুট এবং আসা যাওয়ার তারিখ নিশ্চিত করা অন্যতম। কিন্তু অনেক এজেন্সি এসব শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, হজযাত্রীদের ভিসা মিলছে না, ফলে প্রতিদিনই বিমানের ফ্লাইটে ফাঁকা যাচ্ছে। এত শেষ সময়ে হাজিদের সৌদি আরব যেতে ফ্লাইট বিপর্যস্ত হতে পারেন এমন সংখ্যা দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার স্বার্থে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন এটা হজ এজেন্সিগুলোর ব্যর্থতা, তাদের আরো সচেতন হতে হবে, দ্রুত শর্ত পূরণে কাজ করতে হবে। হাবের সভাপতি শাহাদাত হুসাইন তসলিম বলেন শেষ সময়ে ভিসা জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি, ভিসার জন্য সৌদি দেওয়া প্রতিটি শর্তে পূরণ করতে হয়, এজেন্সির মালিকদের একটিও পূরণ করতে ব্যর্থ হলে ভিসা হবে না। অনেক এজেন্সি শর্ত পূরণ করতে পারেনি বলে ভিসা দিচ্ছেন না, তবে হাবের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।